Bismillahirrahmanirrahim. Bangladesh Police-er ekjon sadharon sodosyo hishebe ortat trainee constable hishebe niyog labher uddeshe ajke jara ei Joshor jela police line-er shommukhe uposthit hoyeche sommanito porikkhathigon ebong sathe oneke onek porikkhathir obhibhavokgon uposthit achen shokoler uddeshe dui ekti kotha bolbo. প্রথমত আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত হয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুটি পর্যায়ে আমরা বিভক্ত করেছি। প্রথম পর্যায়ে ফিজিক্যাল ইনজুরিজ টেস্ট অর্থাৎ আপনাদের শারীরিক সক্ষমতার একটা পরিমাপ আমরা করব। এই প্রথম ধাপে আপনারা অবশ্যই এখানে কিছু শর্তাবলী নির্ধারণ করা আছে, আপনারা সে বিষয়ে অবশ্যই অবগত হয়েছেন। সেই শর্তাবলীগুলো ঠিকমতো পূরণ করতে পারলে অর্থাৎ আপনাদের যে ফিজিক্যাল শারীরিক যে সক্ষমতা সেটা পূরণ করতে পারলে আপনারা দ্বিতীয় ধাপের জন্য উত্তীর্ণ হবেন। তো তিন দিন ব্যাপী এই প্রথম ধাপের পরীক্ষা আমরা প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই প্রথম ধাপের পরীক্ষায় কন্ডিশন ফুলফিল করার পরে আপনারা দ্বিতীয় ধাপে যখন উত্তীর্ণ হবেন তখন একটি লিখিত পরীক্ষার মাধ্যমে সেই ধাপে আপনাদের উত্তীর্ণ হতে হবে। তো প্রথম ধাপের পরীক্ষায় এখানে প্রথম দ্বিতীয় বা তৃতীয় হওয়ার কোনো বিষয় নয়, যারা শুধুমাত্র শর্তাবলীগুলো পূরণ করবে তারাই শুধুমাত্র দ্বিতীয় ধাপের জন্য উত্তীর্ণ হবে। এবং তৃতীয় ধাপে যে সকল পত্রিকার পরীক্ষার্থীগণ এগিয়ে থাকবে, অর্থাৎ যেহেতু এখানে আমাদের টোটাল পরীক্ষার্থী প্রায় 5000-এর মতো, তো আমরা আমরা আপনারা জানেন যে আমাদের সবাইকে আমরা রিক্রুট করতে পারবো না, তো আমরা শুধুমাত্র যারা পরীক্ষায় এগিয়ে থাকবে তো প্রথম মেধা এবং যোগ্যতা এবং দক্ষতা যারা এগিয়ে থাকবে সেই রকম প্রথম যে 21 জনকে আমরা নিয়োগ দিতে পারি। তো আমরা আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে বোর্ড নির্ধারণ করা হয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি কথা আমি আপনাদেরকে একটা সতর্কবাণী বলতে চাই, সেটি হলো যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং মেধা যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হবে। এখানে কোনো রকম অযাচিত কোনো ত্রুটি বা কোনো অবৈধ লেনদেন প্রক্রিয়া আপনারা কোনোভাবে চালাবেন না। আমি যশোর জেলার পুলিশ সুপার হিসেবে এবং এই নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হবে। সুতরাং আপনারা কারোর কান কথায় কান না দিয়ে কোনো রকম তদবির বা অবৈধভাবে লেনদেনের রাস্ত হয়ে আপনারা এখানে আসবেন না। আমি আবারও আশ্বস্ত করছি যে আপনারা সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার পরিচয় দিলেই মাত্র আপনারা নিয়োগ লাভ করিবেন। এইটুকু বলে সবাই সবার শুভকামনা করে এবং আমি বিশ্বাস করি যে আপনারা অত্যন্ত মনোবল এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছেন এবং আপনারা যার যার মেধার পরিচয় দিয়ে সক্ষমতার পরিচয় দিয়ে এই নিয়োগ লাভ করিবেন। তো সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল।